वेलकम टू अनदर मीम रिव्यू वीडियो। सो लास्ट लॉन्ग वीडियो टा जखन पोस्ट करेछिलाम तखन आमार चैनले मात्र 500 टा सब्सक्राइबार छिलो। राइट नाउ जखन एटा रेकर्ड करछि जस्ट 10 मिनट आगे देखलाम 6000 कमप्लीट हो गेछे। सो ऑल थैंक्स गोज टू यू गाइज जारा एत सपोर्ट करेछो, एत लाइक करेछो, চারিদিকে শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর এক্সপেক্ট করবো যাতে তোমাদের ভিডিও আরও ভালো লাগে, আরও সাপোর্ট পাই। সো আর বেশি কথা না বলে লেটস গো, লেটস স্টার্ট দি ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এইবার শুরু হবে ড্যাম নামো। আচ্ছা এখানে বাবার মেয়ে না ভাই, এটা বাবার মেয়ে, এটা কাপল। শালা প্রথমে ভেবেছি যে বাবার মেয়ে, বাবা একটু কান্নাকাটি করবে যে মেয়ের বিয়ে হয়ে গেছে, বাট না এটা কাপল ভাই। কাকু আপনি সরকারি চাকরি করেন? দেখে তো সেটাই মনে হচ্ছে যে সরকারি চাকরি করে, যেখানে কোনো কাজ থাকে না, সারাদিন শুধু বলে যে লাঞ্চ করছি পরে আসো। SBI এর ডায়লগ আমি সরকারি চাকরিতে চিপকে দিলাম না, সরি সরি। নেক্সট কাপল ভিডিও, এখানেও কি বাবা মেয়ে? না ভাই এখানে তো বাবা বাবা দুজনেরই ভাই গোব আছে। কেন কেন এদের বিয়ে ভাই বেশি টিকবে না, ঠিক আছে? ফুল সজ্জার রাতে ভাই বিয়ে ভেঙে যায়, কারণ এদের মধ্যে এটা নিয়ে ঝগড়া হবে যে কে ওইদিকে মুখ ফিরে শোবে। উর্ফি জাভেদ চলে এসেছে ভাই, কোমরে ল্যাম্বরগিনি লাগানো, সব গাড়ি ভর্তি। ল্যাম্বরগিনি না ফেরারি যাই হোক ভাই, কোমরে পুরো গাড়ির বেল্ট বানিয়েছে। ভেবে দেখো গব্বর সিং এর যদি বেল্টটা এরকম থাকতো বুলেটের জায়গায় গাড়ি, কতটা ফান হতো। হ্যাঁ সব রেস করতো, কেউ কারোর উপর গুলি ফুলি চালাতো না। ইনি মেসেজ দিচ্ছে ভালো, সেটা কেউ দেখছে না। সবাই বলে যে বাজে ফ্যাশন, ফ্যাশনটা যাই হোক। আরে আরে সত্যিকারের ভাই কলা লাগিয়ে দিচ্ছে দয়াল বাবা, কলা খাওয়া বলে। সত্যিকারে কি কলা লাগাতে কে বলেছে নাকি? বাবার মুখটা সাদা করেছে ভাই, বাঙালি জোকার। কলা ভাই একটা চলে বানাচ্ছে, 10টা কলা তুলিছে কার থেকে পদ্মা নিচ্ছে? কোনো একটা কলার বদলা ভাই এই 10টা কলা। আমাদের বুলেট ভাইকে কি করছে? উঠেছে আর আরে ভাই হ্যান্ডেল লক ভাঙছে, ভেঙে দিল। আর পুলিশরা এটা দাঁড় করিয়ে করাচ্ছে, পুলিশে কি ট্রেনিং নিচ্ছে যে কি করে ভাঙতে হয়? তো দেখে কি হবে, এই মালটাকে তো জেলে ঢোকাতে হবে। আবার ট্যালেন্ট আছে ভাই, এভাবে হ্যান্ডেল লকও ভেঙে দিল, আবার তার ছিঁড়ে চিক 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 করে স্টার্টও করে দিল। আগের আন্টিটা বলছিল কথা বলতে পারে না, ঝিঙ্গুসা লাপুসা এইসব ঠিক আছে, তে বলছে খারা উসকা হতা নেই। এই কাকিমা কি করে জানলো ভাই যে কাজ দাঁড়ায় কাজ দাঁড়ায় না, মানে লাইমলাইটের জন্য কুচবি জবাব দেগা তুমি 100 দেঙ্গে লিঙ্ক কে বাবু লম্বা কালা পাতলা মোটা সুডৌট আফ্রিকা ওয়ালা কমিস পুলিয়া। আমি বুঝতে পারছি না আমি কি বেশি ভদ্র নাকি এরা বেশি বিগ্রানো, কারণ আমি লিঙ্গ মানে ওটাও হয় আমি সিরিয়াসলি বলছি 2-4 বছর আগে জেনেছি। আমি ছোটবেলা থেকে জানি স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ, আমি সত্যি কথা বলছি, আমি হাজার ঢ্যামনা হতে পারি, এবার আমি মিথ্যে কথা বলছি। ঢ্যামনা বলছে মোটা লম্বা সোজা শুয়ে, এখানে শুভদৃষ্টি হচ্ছে। আচ্ছা পান সরিয়েছে বউ, আরে বাহ আরে বাহ হচ্ছে, ভেরি গুড, ঠিকঠাক তো। ছেলেদের বন্ধুরাই হয় যারা বিয়েতে এরকম অড কোশ্চেন করে যে ঠিক আছে তো, মানে এমন করে জিজ্ঞেস করছি না, ও নিচে সাজিছে একদম, ঠিক আছে তো ভাই? দেখ একটু ফর্সা হয়েছে, এটা কি কোনো বলার কথা? ফর্সা তো হবে, কত মেকআপের ভিডিও তো শর্টসে পোস্ট করেছি দেখেছো। আরেকটা স্টুডেন্ট ইন্টারভিউ, বাট এটা পশ্চিমবঙ্গের। পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন কেমন এসেছিল? ভালো হয়েছে। আগের বছর যারা আমব্রেলা বানান না বলতে পারেন? সেই আমব্রেলা অবশ্যই বলতে পারবে, পারবে পারবে। বলো বলো দিদি, আমব্রেলা বানান বলো দেখি কোন ব্যাপার হলো। যা কেউ যদি তোমাকে কোনো জিনিস জিজ্ঞাসা করে সেটা তুমি পারবে না, এমন আপ আপ দেখাবে যেন এটা এতই ছোট জিনিস, এর আনসার আমি দেবো, এটা কোনো জিনিস হলো। আর সেকেন্ডলি ওর মন থেকে বলে নিজ ওর পরীক্ষা ভালো হয়েছে। ভাই আমরাও পরীক্ষা দিয়ে ফিরতাম, পরীক্ষা হয়তো খুব বাজে হয়েছে, মাঝের সাথে কেমন হয়েছে, ভয়ে বলতাম হ্যাঁ ভাই তাহলে রেজাল্ট বেরোনো পর্যন্ত আমাকে কেউ কিছু বলবে না, আদারওয়াইজ আমি যদি বলে দিই যে আমার পরীক্ষা বাজে হয়েছে, রেজাল্ট তো পরে বেরোবে, রেজাল্ট বেরোনো পর্যন্ত যে উঠতে বুঝতে কথা শুনতে হবে সেটা কে নেবে? সেই কারণে মেয়েটা বলেছে ভাই পরীক্ষা ভালো হয়েছে। তারপর আমরা এলা বানান তো শুনে বুঝতেই পারলাম যে পরীক্ষা কোনোদিনই ভালো হবে না।
চল এখন ট্যাটু হচ্ছে বাট এইভাবে কেন শুয়ে আছিস ওই দেখো কোথায় ট্যাটু বানিয়েছে দেখো আর এইভাবে কে শুয়ে থাকে ভাই ঠিক আছে বিউটিফুল লাগছে ভাই প্রথম কথা প্রাইভেট পার্টে ট্যাটু বানিয়েছে খুব ভালো এইভাবে ভিডিও করার পারমিশন কে দেয় ভাই ওপেন ভিডিও করছো এরাবে তুলে শুয়ে হচ্ছে কি হচ্ছে এগুলো চলো এখানে সব ভাই বোনেরা ডান্স করছে বাম ভোলে গানে গান চালাতে হয়তো পারবো না বাট বুঝে নাও আরে ভাই কিন্তু ছেলেটা কেন মাথা ঘুরাচ্ছে ও তো চুল নেই ও তো কিছুই ঘুরছে না ভাই মেয়েটাকে দেখে দেখে ছেলেটাও মাথা ঘুরছে আর এইভাবে চলতে থাকলে ছেলেটা কিছু করে মুখ থুপড়ে পড়বে মাটিতে আমাদের সমাজের ছেলেগুলো এরকম কেন হয়ে যায় কেউ কেউ দেখে ট্রান্সফরমেশন ভিডিও বলে শালা হঠাৎ করে ছেলে থেকে মেয়ে হয়ে যায় কেউ কেউ দেখে দাড়ি কম নিয়ে ভাই বিয়ে করছে আরেকটা ছেলের সাথে একেই ভাই মেয়ের কম্পিটিশনে ছেলেদের নাম্বার কমে এসছে তার উপর যদি এরকম 20% সব মেসেজে ঘুরে বেড়ায় তাহলে কি করে হবে ভাই কোনো ব্যালেন্স থাকছে না তো এবারে তো এই ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে কমেন্টে জানিও আর খুব ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যদি কোনো ভালো মিম পাও বা কোনো ভিডিও পাও যেটা তোমার মনে হচ্ছে যে আমি রিয়্যাক্ট করলে ভালো হবে তো আমার ইনস্টা হ্যান্ডেলে পাঠাতে পারো বা ফেসবুকের মেসেজেও পাঠাতে পারো সে শেয়ার করতে পারো ইন এনি প্ল্যাটফর্ম ওতে আমি রিয়্যাক্ট করে দেবো শাউট আউটও দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার ভালো থাকো সুস্থ থাকো বাবাই দেখা হবে পরের ভিডিওতে